মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে ৮:১৬, আমি উঠেছি 7:30 দিকে। তো তারপরে ময়লার গাড়ি এলো ডাস্টবিনে ফেলে দিয়ে, তারপর বেরোলাম। আর আজকে একটা ফুল হাতা টি শার্ট পরে নিয়েছি, হাফ হাতা টি শার্টের ওপরে, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছিল একটু, তাই জন্যে। আর মামনিকে ডাকলাম, একটু উঠলো না, তো আমি ওই জন্য একাই একটু বেরোচ্ছি। সবাই এখনও ঘুমাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে। তারপরে মামনিকে খুব জোর দিয়ে ডাকলাম না, তার কারণটা হচ্ছে কালকেই আবার চলে যাবে, তারপর দিন থেকে তো নিজের রুটিনে নিজেই চলবে, সেই সকালবেলায় উঠতে হবে, তাই জন্য তেমনভাবে ডাকলাম না। কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে, আমি জাস্ট মাছটা নিয়েই চলে আসবো সামনে থেকে। মোটামুটি সারা রাতই বৃষ্টি হয়েছে, কালকে একবার ওই 9:30 দিকে বৃষ্টি নেমেছিল আর কি। আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে না যে এখন প্রায় 1:30 বাজতে যায় আর কি। কারণটা হচ্ছে সূর্য দেবতা এখন ওঠেননি, আর আজকে উঠবেন বলে মনেও হচ্ছে না আমার। উল্টে একদম গুড়ি গুড়ি, মানে গায়ে না লাগার মতো একটা বৃষ্টি পড়ছে আর কি। দেখাতে হয়তো পাচ্ছি না, এই দেখো ছিটছিট হয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, আমি ওই সামনে দোকানটা থেকেই মাছটা নেব, কারণ একদমই মাছ নেই। তো মাছটা নিয়েই পালিয়ে যাবো দৌড়াতে দৌড়াতে, আবার নাহলে তো আবারও আসতেই হতো, আর পাপা বা ওকেই আসতে হতো, বা আমিও আসতাম, সে পরে তো আসতেই হতো, উল্টে বৃষ্টি নেমে গেলে আর আসতে পারতাম না। তার চেয়ে এখন গিয়ে নিয়ে চলে যায়। মাছ নিয়েছি ওইখান থেকে, তারপরে এখান থেকে এসে ডাবে জল নিলাম প্রমির জন্য। এইবার শেডের তলা দিয়ে দিয়ে যেতে হবে, কারণ বৃষ্টিটা ভালোই নেমে গেছে। ছাতাটা নিয়ে আসলে না ভালো হতো। দূর বাবা, কি করে বুঝবো সকাল সকালই নেমে যাবে, দেখি শেডের তলা দিয়ে দিয়ে অবশ্য শেড পেয়ে যাবো পুরোটাই, যাই গিয়ে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ এই বৃষ্টি কমার নয়। আর বাড়িতে বোধহয় কেউ ওঠে, উনি উঠলে ফোন করতো আমাকে। সকাল থেকে তোমাদের সাথে আর কথা বলার টাইমই পাইনি, আমার চুলটা দেখো। তো আমি ওখান থেকে মাছ টাছ নিয়ে এসে তারপরে মোচা কাটলাম, মামুনি শাকটা বেছে দিল, লাল শাকটা কেটেছি মোটামুটি চপারে দিয়ে, আর হচ্ছে মাছ করেছি, আর হচ্ছে মোচাটা হয়ে গেছে, মাছটা বসানো আছে, এরপর করবো লাল শাক। মাঝে ঘরও ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো রোজ দিন মামুনি ঘরটা মুছে ঠাকুর পুজোটা দেয়, দেখি যদি আজকে ফিরতে লেট হয়, তো আমার তো মোটামুটি হয়ে গেছে শাকটা বসিয়ে দিয়ে, তাহলে আমি ঘরটা মুছে নেবই আর কি। কারণ অলরেডি বেজে গেছে তোমার 12:13, তারপরে একে একে চারজনে স্নান করা আছে, তো ওই জন্য ভাবছি আজকে মুছেই ফেলবো। দেড়টা বেজে গেছে, আজকে সুপার ডুপার লেট হয়ে গেছে আর কি। এখানে মোচা হয়ে গেছে আর মাছটা হয়ে গেছে। মাছটা না আজকে খুব সুন্দর করে কেটেছে, ওপরে দুটো পিস একটু ছোট হতে পারে, নিচের পিসটা পুরো এই মাথা থেকে ও মাথা রয়েছে দুখানা। তো পিসটা এত সুন্দর বলে ও দেখে বললো যে তাহলে আজকে দই কাতলা করো, তো আমি দই কাতলা মতো করেছি, পুরোপুরি দই কাতলার মতো হয়নি আজকে আর কি। কারণ ওকে তো এখনই সব দিয়ে একেবারে ঘণ্ট পাকিয়ে খাওয়ানো যাবে না, ওই আর কি। আর লাল শাক করেছি, এই হচ্ছে আজকের মেনু। আর ফ্রিজে একটুখানি কালকের মামুনি করেছিল ডাল আর ঝিঙে পোস্ত, ওটা রয়েছে এখানে, এক রাউন্ড ভাত বসেছে আর এক রাউন্ড বসবে, এটা নামিয়ে নিয়ে। জানি না এখন কি হয়েছে, দুপুরবেলা খেয়ে দিয়ে একটা জম্পেস ঘুম লাগাচ্ছে, আর সেই ঘুম ভাঙতে ভাঙতে 5:30 এরকম বেজে আছে, 5:30, 6:45 এরকমই বাজছে এই আর কি। তো এলাম একটু ছাদে হাঁটাহাঁটি করতে, এদিক ওদিক একটু করবো আর কি, তারপরে আবার নিচে চলে যাবো। বৃষ্টিটা আজকে হলো না, সকাল থেকে এমন ওয়েদার দিল যে নিম্নচাপের বৃষ্টি, ওই ভয়ে আমি কিছু কাঁচলামও না। তো বলা তো যায় না এখানে কখন বৃষ্টি কখন কি, ওই জন্য আজকে কাঁচিনি, দেখি একটু অপেক্ষা করি এক দুদিন, যদি না আসে তখন তো কাঁচতে হবে, মানে না ঠিক হয় ওয়েদার দেন তো কাঁচতেই হবে। ওয়েদার যদিও এখন ঠিক হবে না, নভেম্বর ডিসেম্বরের আগে ওয়েদার এরকমই থাকবে, প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি, বৃষ্টি হবে না এক দুদিন, এরকমই চলতে থাকবে এই আর কি। তো যাই হোক, আজকে দুপুরের রান্নাগুলো না সব কটা ভালো হয়েছি, আমরা ভীষণ ভালো হয়েছিলো, মজাটাও খুব ভালো হয়েছিলো আর কি। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর পাপা মামুনিকে ওই ফল এই
লেবু কেটে দিয়ে তারপর শুতে গেছিলাম আজকে। আর আম কেটেছিলাম, সেটা 12টা সাড়ে 12টার দিকে আমটা কেটেছিলাম। একদিন আর ওভাবে ভিডিও করা হচ্ছে না, কারণ কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তোমাদেরকে যেটা আমি বলছিলাম আর কি, এতটা লেট হয়ে যাচ্ছে না এখন, তখন মনে হচ্ছে কতক্ষণে কাজ হবে, স্নান বান করবো আজকে। আজকে তো আমার স্নান করতে করতে প্রায় 1:30টাই বেজে গেল আর কি, যেহেতু চারজন একে 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 স্নানে যেতে হয়, ওই জন্য টাইমটাও লাগে আর কি। যাই হোক, তো এই ছাদে একটু এলাম, ছাদে না ভালো লাগে, কিন্তু এই জামা কাপড়গুলোর জন্য ভালো লাগে না। পার্কে তো যাচ্ছি না কয়েকদিন ধরে, তো আমি ভাবছি প্রমীর আসলে বাড়িতে একা একা তো ভালো লাগবে না, তাই ভাবছি ও অফিস যাওয়া স্টার্ট করবে, তখন থেকে আমিও আমার রুটিনে আবার ফিরে আসবো, এটাই ঠিক করেছি এখন অবধি। এখনও কিছু জানি না, তো কালকে কাকি আর ভাই এসেছিলো, ভীষণই ভালো লাগলো, ওরাও ফিরে যাওয়ার টাইম হয়ে গেছে। কালকে মামনি পাপাও চলে যাচ্ছে রাত্রিবেলাটা, যদিও কালকে 7টা দিন আছে আর কি, রাত্রি 9:55 ফ্লাইট কালকে, তো এই আর কি। তারপর থেকে আবারও দুজন, এটা চলতেই থাকবে, এটা তো আটকানো যাবে না আর কি। তো ঠিক আছে চলো, যেরকম কাটছিলো আবার সেরকম কাটবে, জানি না আমরা আবার কবে যেতে পারবো। যেটা বলছিলাম তোমাদেরকে, পুজোতে যাওয়ার অবশ্যই এবার কথা ছিল, কিন্তু ওই আর কি, তার আগে তো আবার আমাদের কোথাও যাওয়ার সেরকম প্ল্যান ছিল না, তার আগে একদমই পুজোতেই কলকাতা যাওয়ার কথা ছিল। আর গোয়াটা যেটা, তো ওটা তো দুদিনের জন্য, এক দুদিনের জন্য, তো ওটা তো আর হলোই না। যাই হোক, তো আর কি চলো একটু হেঁটে ছুটে নিই। এখন বাজে 10:07, আমি 9:30 দিকে এসেছিলাম। প্রথমে স্ক্রুয়ের জন্য গুছিয়ে নিয়ে স্ক্রুটা করে ফেলেছি, একটু পরে খুলবো, তখন আজকে তোমাদের দেখাবো স্ক্রুটা দেখতে কেমন হয় ফাইনালি। এখানে ও আর আমি ভাত খাবো, আমি আর ও স্ক্রু দিয়ে না, মানে স্ক্রু বলতে তো দেখলেই তোমরা স্ক্রু আমি কী করে করি, তো একদম ঝোলঝোল হয় বলে ওটাকে আমরা স্ক্রু বলি, তো ওটা দিয়ে ও আর আমি রুটি খেতে পারি না, তাই ভাত খাবো। আমাদের জন্য ভাত আর মামনি বাবার জন্য এখানে রুটি হবে, তো এখানে মাখা রয়েছে, প্লেটটা উঠছে না, ওপরে লেগে গেছে। যাই হোক, এখানে আমি ইঁচড়টা কালকের জন্য কেটে নিলাম, এবার এটাকে ভিজিয়ে রাখবো নুন আর হলুদ দিয়ে। দেখো ইঁচড়টাকে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, একটা বাটিতে পুরোটা ভিজছিল না বলে দুটোতে ভিজিয়েছি। আর এই যে এখানে হচ্ছে স্টুটা, দেখো এরকম দেখতে হয়, একদম খারাপ কিন্তু হয় না, ঠিকঠাকই হয়। তো চলো এটাকে ঢাকা দেওয়া থাক, মামনি রুটিটা করে নিক। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার অপোজিটের একজনকে দেখাতে পারছি না, কারণ সে অলরেডি টান টান হয়ে গেছে। তো আমার চুল ফুলের অবস্থা দেখে বুঝতে পারছো, চুল ফুল আচারণে আর ভালোও লাগছে না। আজকে অনেক রাত করে আমরা খেতে বসেছি, 10:45 খেতে বসেছি, যেহেতু কালকে মামনি পাপার যাওয়ার ডেট, তো মামনি পাপারও অবভিয়াসলি মনটা খারাপ তো করছেই, আমাদেরও করছে এখন আস্তে আস্তে, না আমরা দুজন একটু শক্তপোক্ত হয়ে উঠেছি আর কি, যাতায়াত করতে 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 করতে, কারণ আমরা যত বেশি নরম হয়ে যাবো মা বাবাটা তার থেকে বেশি ভেঙে পড়বে, তো ওই জন্যে আমরা নিজেরা একটু নিজেদেরকে শক্ত করে নিয়েছি আর কি। যাই হোক, তো চলো এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া থাকে কি না এখন আমার মনে থাকে না, কারণ আমি নিজেও ঠিক করে এডিট অত ভালো করে করতে পারছি না। আশা করছি খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে। আর এক দিদি আমাকে আজকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো, তো দেবলীনা মজুমদার, তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এরকম কমেন্টগুলো, তোমাদের এরকম মেসেজগুলো আমাকে সত্যি অনেকটা সাহস যোগায়। আর অবশ্যই যখন আমি একটা কাজ করছি সেখান থেকে তো আমি কিছু ইনকাম করছি না, একটা ইনকাম থাকলে মানুষের কাজের এ প্রতি মানে এন্থুটা বাড়ে আর কি, কিন্তু আমার তো সেরকম কিছু নেই, তবে তোমাদের এই কমেন্টগুলো কিন্তু আমাকে রোজ একটু একটু করে উৎসাহ বাড়ায় আর রোজ সাহস দেয় আর কি। ওই জন্যই বলি প্লিজ একটু কমেন্ট করো, লাইক করো, তাহলে আমি পরের দিনের ভিডিওটা বানানোর জন্য অনেকটা এনার্জি পাই, বিশ্বাস করো। তো চলো আজকে মতো, টাটা, গুড নাইট।